জহার জয় আজকে একটা সকাল সকাল ছাগুন বিহান সকলকে লাইভ তো দেখে নাই কেউ সকালবেলা এত তাড়াতাড়ি কেউ দেখবে না জানা আছে যে উঠে নেই হয়তো তো এরকমই আমার লাইভ তো আগে কোনো বলা হয় না আজকে আজকে চলে আসি লাইভে তো যে বিষয়টা নিয়ে আজ সকাল সকাল লাইভে আলি সকালকে সকালকে আরেকবার দু তিনজন আইসি মনে হচ্ছে সবাইকে আরেকবার শাগুন বিহান জানাই যেটার জন্য লাইভ আসা কালকে একটা মিটিং ছিল সিমলাপালে পার্সলা অঞ্চলের পোকরিয়ায় পথসভা ওই অঞ্চলের সমস্ত মা বহিনরা জুটি ছিল অনেকেই অনেক ভালো প্রোগ্রাম হয়েছে অনেক জনসংখ্যায় মানুষ উপস্থিত হয়েছে হয়েছিল তো ঘুরতে রায় হয়ে গেছে অনেক রাতেই হয়ে গিয়েছিলো ঘরে ঘুরতে প্রায় বারোটা বাজে গিয়েছিলো কারণ প্রোগ্রামটা যদিও নটার দিকে শেষ হয়ে গেছে তারপর আস্তে আস্তে সমাজকর্মী যারা আছে আমাদের ওখানে কর্মীরা তাদের সাথে কথাবার্তা বলতে বলতে আর আস্তে আস্তে রাস্তায় পি মোড়ে আরও আমাদের যারা কর্মীরা আছে তাদের সঙ্গেও কথাবার্তা হলেও রায়পুরে হয়ে ঘর ঘুরতে ঘুরতে প্রায় বারোটা খাওয়া দাওয়া করতে করতে ঘুমায় নিয়েছি তারপরে তো রাতে একটা জিনিস রাতে ঘুমাবার আগে একটা জিনিস আমি দেখলি যে মেদিনীপুরের সাংসদ মানে বর্তমান আমাদের দেশের ভারতীয় জনতা পার্টির সহ সভাপতি দায়িত্বে আছেন সম্ভবত দিলীপ ঘোষ মহাশয় জঙ্গলমহলে মহলে এবং জঙ্গলমহলে আসিয়ে কোনো কর্মসূচিতে আছি সেখানে সেইখানে আমাদের এই যে ইয়া আছে জেলা সভাপতি আছে বিজেপির ঝাড়গ্রাম জেলা সভাপতি তুফান তুফান মাহাতকে সঙ্গে নিয়ে জঙ্গলমহলে ঢুকছিল তো সেই জায়গায় আমাদের এই দলের আমাদের এই সমাজে সরি ভুল বলা হয়েছে দল দল করতে করতে আমাদের এই সমাজে সমাজকর্মীরা দাদা ভাইরা তাকে আটকায় রাস্তা আটকে তার কাছে আমাদের এই কুর্মী আন্দোলনের বিষয়ে আমাদের যে কর্মসূচি আছে ঘোষিত কর্মসূচি বিভিন্ন সমাজ সংগঠন থেকেও একই রকম প্রায় কর্মসূচি আমাদের ঘোষণা করা আছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে প্রতিটা রাজনৈতিক দলকে এবং নেতা যারা আছে তাদেরকেও রাজ অবস্থান পরিষ্কার করতে হোক তো এই জায়গায় হিংসাটা কি দিলীপ ঘোষের কাছে যখন আমাদের কর্মী আন্দোলন জানতে যায় কারণ ও জবাব দেওয়াটা ও আর একটা দায়িত্বর মধ্যে পড়ে ও যে জায়গার সাংসদ মেদিনীপুরে সেই এলাকায় ও আর কনস্টিটিউশন এলাকায় ও সাংসদ এলাকায় যথেষ্ট সংখ্যায় কর্মীরা বসবাস করে অনেক বেশি কর্মী আছে ওখানে কর্মী ভোটারও ও আছে ও আর একটা দায়িত্ব আছে এবং সর্বোপরি ওই জন্য এমপি ভোটে ওর তো দায়িত্ব তো আছেই তো ও জানে বিষয়টা জঙ্গলমহল এলাকায় ঘর বড়ে ও কুর্মী আন্দোলন বিষয়টা জানও মানে না জানও মানে এই সম্পূর্ণ দাবিটাকে এড়ান যাওয়ার একটা চেষ্টা করে উ যখন বলা হচ্ছে ওখানে আমাদের সমাজ নেতৃত্বরা যখন তাকে আটকাই করে জিজ্ঞাসা করছে আমাদের আন্দোলন সম্পর্কে ও কিছু মানে মিথ্যাবাদী ভুলভাল কথাবার্তা বলে এত বড় একটা আমাদের আন্দোলন এত বড় সমাজ আন্দোলন সারা ভারতবর্ষে যেখানে নজর কাড়িছে যে শান্তি শৃঙ্খলভাবে কোনো রকম উশৃঙ্খলা না তৈরি হয়ে একটা কুর্মী জাজ যে একটা শান্তিপ্রিয় জাজ এবং সাংবিধানিকভাবে যে আন্দোলনটা করছে এত বড় আন্দোলন এটার একটা পরিচয় আমরা দিয়েছি তো সেই জায়গার এত বড় একটা আন্দোলনকে কালিমালিপ্ত করার জন্যে ও কিছু কথা বলেছে রাতের বলা শুনে করে আমার মানে যখন ঘুরে আলো মিটিংলে তখনই ভাবছিলাম যে কিছু একটা বলবো বা লিখবো তো অনেক রাত থেয়েছিলো বলে কেউ থাকিবে না বলে বলা হয় নাই তো আমরা অনেক নেতৃত্ব দেখছি এবং প্রত্যেক সমাজকর্মী এবং সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে আমাদের সমাজের প্রত্যেককে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং এটা প্রতিবাদ হওয়া দরকারও বটে কারণ এই যে মানে একটা আন্দোলনের পেছনে ও বলছে চাল লাল নাকি পাঠানছে এরকম কথা বলছে বলে করে যে কি প্রমাণ করতে চাইছেন উনি যদি ওনার এরকম কোনো সাহস থাকে উনি তো পরিষ্কার বলতে পারতেন ওখানে যে অমুক লোককে এই এইবারে আলাদা জিনিস কাউকে যদি ব্যক্তিগতভাবে ও খাওয়াইছে ডাকিয়ে ওর ঘরে বা কোনো হোটেলে সেটা আলাদা জিনিস তার ব্যক্তিগত ব্যাপার কি করেছে না করেছে সেটাও মানে বিভ্রান্তকর না করে সেটাও বলে দেওয়া দরকার যে অমুক লোককে ডাকিয়ে খাওয়ালি সেটা কি করেছে সেটাও বুঝবেন কিন্তু এত বড় সংগঠিত এত বড় একটা আন্দোলন হয়েছে আমাদের সেইখানে ভাবে কারো সহযোগিতা বিনা সহযোগিতা নিয়ে আমরা গেছি ওখানে প্রত্যেকে গাড়ি ভাড়া করে ঘর ঘর চাল ডাল কালেকশান করে পরবর্তীকালে আন্দোলন যখন মানে কন্টিনিউ হচ্ছে আবার প্রত্যেকে আমার সমাজে শুভাকাঙ্ক্ষী যারা আছে বিভিন্ন পেশায় যারা যুক্ত আছে তারাও গাঁয়ের লোককে গাড়ি করে দিয়েছে কেউ কেউ আরও চাল ডাল কালেকশান করি করে ওরা গেছে নিজেরা নিজেরাই আমরা সেখানে যাই এত বড়ো একটা সংগঠিত আন্দোলনকে কালিমা লিপ্ত করার জন্যে এই মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে তীব্র ধিক্কার জানায় ওকে এটা পরিষ্কার করতে হবে এবং তাতে হাতে উনি নিজেই নিজেই মানে খুঁজে ঘা করলিয়ার মতো ব্যবস্থাটা করলেন তো ওনাকে আমরা ওনার দলের কাছে জানতে চাইছিলাম যে আমরা বলি যে কেউ আমাদের সহযোগিতা নাই কিন্তু মানে বিরোধী দল হিসাবে ও একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বটে বিরোধী দলের নেতা হিসাবে ওর নৈতিক দায়িত্ব এবং কর্তব্য বটে শুধু সরকারকে আমরা বলছি নাই আমরা সাথে সাথে আমাদের বক্তব্যে আমরা বিরোধী দলকেও বলি যে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করুন আপনারা আপনারা মজা পাচ্ছেন আপনারা হাসছেন দেখে দেখে বাহ ভোট সব আমাদের চলে আসবে এটা ভুল ভাবছেন আপনাদেরকেও কিন্তু ছাড়ে কথা বলা হবেক নাই আপনি দিলীপ ঘোষ যে কথাটা বললেন এটা এই দায়িত্বটা জঙ্গলমহলের সমস্ত আমাদের সমাজের যারা নেতা আছে বিজেপির নেতা মা কুর্মী সম কুর্মী সমাজের মধ্যে পড়ে যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপির তাদের এটা দায়িত্ব থেকে বেশি আপনারা দিলীপ ঘোষের কথাটা হজম করবেন ন কথাটা উলাইন দিবেন যে দিলীপ ঘোষ ভুল বলেছে সেটা আপনারা ঠিক করুন কারণ এই দিলীপ ঘোষের এই কথার জন্য আপনাদেরকে কিন্তু বিপদে পড়তে হবে আপনারাকে আমরা ছাড়ব না যে আপনারা এটা প্রমাণ দেন এত বড়ো একটা আন্দোলন আমাদের হচ্ছে এটা কোনো মজা মারার বিষয় হচ্ছে যাহা খুশি একটা বলে দিলাম কিছু লোককে খাওয়ানছি দিয়েছি এলে আপনারা আপনারই কিছু একটা নেতা কিছুদিন আগে অজিত মাহিতির আগেটা কি নাম বটে ভুলে যাইছে আমার মনে পড়ছে না যা একটা চুড়িয়ামেড়িয়া নেতা বলি দিল খালিস্তানি আন্দোলন উনি জোরহাত করে ক্ষমা চাই নিয়েছেন আপনাকেও ক্ষমা চাইতে হবে আপনি পরিষ্কার বলুন যে আমি ভুল কথা বলেছি যে কাউকে ডাকে খাওয়ানছে সেটাও পরিষ্কার করে দেন নাহলে কিন্তু আন্দোলন আরো তীব্রতকে তীব্রতর হবে কাছ থেকে এটা আপনি ভাববেন নাই যে আপনি বলে দিয়ে ঘরে কুর্মীরা বা বিশাল ব্যাপার ওখানে তো আপনি দেখছেন এমনভাবে কথা বলছেন এরকম এরকম আঙুল হিলাই হিলাই হ্যাঁ হাতের বালা পরে হ্যাঁ চোখে চোখ রেখে কথা বলছেন আপনি ভাবেছেন কি কুর্মীদেরকে চোখে চোখ রেখে কথা বলছেন আপনার আপনি বলুন আমাদের দাবি দাবা নিয়ে আপনার কি কি আছে আপনার কি আপনি তো জানেন নাই কিছু আইনসভায় আপনি আছেন আইনের বিষয় এটা বলছেন আইনের বিষয় কি আইনের বিষয় আপনি তো আইনসভার মধ্যেই আছেন আইন তো আপনি তৈরি করেন আপনার ওখানে তৈরি হয় আর আপনার আপনার দলের সভাপতি জেপি পি নাড্ডা হিমাচলে ঘর ওখানে আপনার রাজনৈতিক প্রচারে পরিষ্কারভাবে হিমাচলের বিধানসভা নির্বাচনের আগে ওখানে একটা কমিউনিটিকে হাতি কমিউনিটিকে এস টি লিস্টে আনার জন্যে পরিষ্কার নির্বাচনী প্রচারে বড় বড় করে ভালোভাবে বলেছে এবং মাইক ধরে এজেন্ডা রাখিয়ে সেটা মানে হাতি কমিউনিটিকে যাতে স্টিলিস্টে আসে তার ব্যবস্থা করেছে এবং আপনার দলের আরও সাংসদ আছে দার্জিলিংয়ের সাংসদও মাঝে মাঝেই বলে সে তাদের ওখানকার ট্রাইবেল যারা তাদের দাবি দেওয়ার কথা উঠায় আপনার সেই দায়িত্ব তো আপনি লেন নাই উল্টে কি করছেন একটা শান্তি শৃঙ্খলা যায় আপনি ভাবছেন মনে হয় এরা কিছু বলতে জানা নাই করতে জানা নাই আপনি কালিমা লিপ্ত করার জন্য আন্দোলনটাকে কেউ কখনও আপনার নেতাকে দিয়ে বলাচ্ছেন খালিস্তানি কখনো আপনি নিজে বলছেন আমি সহযোগিতা করেছি ইন্ধন দিয়েছি ভুল বলবেন না কুর্মীর চাল ডালের অভাব নাই কুর্মী সমাজ একটা বৃহত্তর সংখ্যা সমাজ এই ছট্টনাগপুর এলাকায় জঙ্গলমহল এলাকায় আপনি এদিকে অত হালকাভাবে নেবেন না আর আগের ভাবে আগের বারে বেশ মজায় মজায় ভোটটা মারিয়ে নিয়েছেন উনিশ সালে চব্বিশ সাল আসছে আপনি দাঁড়াবেন ভোটে এবং সেটা তো পরের কথা লোকসভা ভোট আসছে পঞ্চায়েত ভোটে আপনার নেতাদের কি হাল হয় দেখুন গ্রামে গ্রামে যাইতে বলুন আন্ডাডাঙ্গাতে দেওয়াল লিখতে আসতে বলুন আর আপনাদের মতো নেতা তো আসা একদম আপনি বন্ধ করে নিলেন এটা দায়িত্ব নিয়ে বলছে আপনাদের মতো নেতাদের যারা এই সমস্ত না জানিয়ে শুনিয়ে কথা বলে একটা আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করে কখনো বলছেন খালিস্তানি আন্দোলন কেউ কেউ বলছে আরও জোড়হাত করে ক্ষমা চাইছে আপনি বলছেন ওরাকে আন্দোলনে চাল ডাল খাবার তাবার দিয়েছি তো এই বিষয়গুলা নিয়ে সাবধান হয়ে যান এখনও সময় আছে আর আপনি আগে তো কোনো আর ছাড়ার কথা নাই আপনি যেখানে ঢুকবেন ঝাড়গ্রাম জঙ্গলমহলে আসুন বাঁকুড়ার জঙ্গলমহলে আসুন আর পুরুলিয়ায় আসুন আপনাকে ঘিরে ধরে সেদিন তো মানে কালকে তো হয়তো তিরিশ চল্লিশ জন জানা ছিল ইয়ার পরে দু হাজার তিন হাজার লোকে ঘিরে ধরে আপনার কাছে এই জবাবটা নিব কিন্তু আমরা তার জন্য আপনি তৈরি থাকুন ছাড়ার কোনো জায়গা নাই দিলীপবাবু আপনি বড় বড় বেফাঁস মন্তব্য করে অনেক হিট হয়েছেন অনেক বড় বড় ডায়লগ দিয়েছেন বিরোধী রাজনীতির কি ভূমিকা সেটা আপনি নেন নাই শুধু হুমকির ছলে কথাবার্তা বলেন নাই তো আপনি সেই কুর্মী সমাজকে ভাবছেন ওই তৃণমূলের নেতাদের মতো তৃণমূলের মতো ভাবছেন নাকি সিপিএম এর মতো ভাবছেন কংগ্রেসের মতো ভাবছেন কুর্মী সমাজকে আপনাদের মতো নেতাদেরকে জবাব দেওয়ার জন্য কুর্মী সমাজে যথেষ্ট জুয়ান ছানা তৈরি হয়েছে আপনি এদের সঙ্গে সমাজের কোনো ছানার সঙ্গে কোন একটা ব্লক লেভেলের নেতৃত্বের সঙ্গে আপনি তর্কে উঠে পারি উঠতে পারবেন নাই আমাদের সঙ্গে অনেকবার বড়ো বড়ো আই আইপিএসরা বসে তারা আমাদেরকে লজিকে পারে নাই আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে পারে নাই তারা তাই আপনাকে বলে দিচ্ছি এবং সাথে সাথে এই লাইভের মধ্যে দিয়ে সকাল সকাল দাঁতুনছি ভাই মাঠে যাতে দেরি হয়ে গেছে তো প্র্যাকটিসে যাই আমি প্রতিদিনই তো বিষয়টা হচ্ছে আপনার দলের যারা আছে এই জঙ্গলমহল এলাকায় কুর্মীদের কুর্মী সমাজে জন্মগ্রহণ করে বিজেপিটা করছে এই দায়িত্বটা কিন্তু তাদেরও রয়ে গেল এটা প্রকাশ করুন আর না হলে আপনাদেরকেও আপনারা কথাটা বাবুকে বলুন উইথড্রো করতে যারা বিজেপির নেতারা আছেন যে আপনি ভুল কেনা বললেন আপনারা তো জানেন যে আপনার জনগায়ে বিজেপির নেতা আছে সেই গায়ে চাল আদায় হয়েছে টাকা আদায় হয়েছে গাড়ি করে গেছে আপনারা জানেন নাই তাহলে এত বড় আন্দোলনকে কালিমা লিপ্ত করার চেষ্টা করার জন্য দিলীপ বাবুকে আরেকবার জানাই জানাই কাজ থেকে আরও প্রতিবাদ পারে অতদিন প্রতিবাদ করি এবারে প্রতিরোধ হবে আপনাদের মতো ওই বেফাঁস মন্তব্য করে হাইলাইট হওয়া নেতাদের জন্য বড় আর প্রতিরোধ আমরা গড়ে তুলব আপনাকে ঢুকতে দেবো না কুর্মী গায়ে এটা নিশ্চিত থাকুন আপনি ঠিক আছে আর আমাদের তো যেটা সিদ্ধান্ত লিয়া হয়েছে যে আমরা সরকারের পক্ষে নাই এটাও তো একদম ঠিক কথা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি আমরা কেননা সরকারে দিলীপবাবু বলার পরে তৃণমূলের নেতারা হয়তো ভাববে মনে এই পারে হয়তো বিজেপির প্রতি রাগাইছে তৃণমূলের দিকে আমরা তৃণমূল মনে মনে ভাববে হয়তো তাহলে লোক গেলে আমাদেরই বোঠে এই তো বিজেপিকে গাইল দিচ্ছে এই মনটা ভাববেন না দাদারা আপনাদের স্বজাতীয় নেতৃত্ব যারা আছেন আপনারা অতি সত্তর এই কাজটা তাড়াতাড়ি কি করে ব্যবস্থা করবেন সেটা আপনারা ভাবুন আমরা আর আপনাদেরকে বলতে যাব না আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি এবং প্রতিটা গায়েই আপনার ওই বিক্ষোভ প্রতিবাদ প্রতিরোধের মুখে পড়বেন এটা নিশ্চিত থাকবেন আসছে অভিষেক বাবু আসছে সাংসদ ওনার দিকেও আমরা লক্ষ্য রেখেছি কড়া দৃষ্টি রেখেছি আর ওনার জনসভার ওনার পথসভার ওনার রোড শোর জন্যে যারা উথল পাতল মানে মানে বিধাল একটা তোড়জোড় শুরু করেছেন আমাদের স্বজাতীয় নেতারা আপনাদের প্রতিও তীব্র কড়া নজর রাখেছি আমরা কিন্তু আপনাদের ঘরে যাব আপনাদের দুয়ারে যাব মাইক টাঙায় স্পিকারে জোরে জোরে করে আপনাদেরকে ডাকিব আপনারা আইসে আমাদের জবাবটা দিয়ে যাবেন এখন জোয়ারে ঝাঁপাচ্ছেন ঝাঁপান আমাদের এই জঙ্গল মহলের নদীয়ে কিন্তু জোয়ার আসে নাই আর আমাদের এখানে সমুদ্র নাই রুখা রুখাশুখা মানুষ রুখা রুখাশুখা নদী বছরে এক দু হয়তো দশ কুড়ি দিন বন্যা থাকে তারপরে নদীটা শুকাই থাকে জোর করে এই জ্যৈষ্ঠ মাসে জোয়ার আনার চেষ্টা করলে সেই জোয়ার বেশিক্ষণ স্থায়ী হবে নাই কিছুক্ষণ জোয়ারটা থাকবে তারপরে নদী আবার যেই কি সেই হয়ে যাবে সেই জন্য আপনারা নবজোয়ারে যারা ঝাঁপাচ্ছেন ওনাদেরকেও বলে দিচ্ছি আপনারা মানে স্বজাতীয় নেতারা আপনাদের দুয়ারে চঙ্গা ফুঁকে আমরা কিন্তু আপনাদের কাছে জবাব নিতে যাব আপনারা তৈরি আপনারা বিবাহিত করছি না সকাল সকাল লাইভে চলে এলাম লাইভে আসা অব বেশি অভ্যাস নাই ঠিক আছে সবাইকে আরেকবার সাগুন জহার অনেকেই এখন লাইভে আসে লাইভটা আমার দেখছে সকালকে আরেকবার সাগুন বিহান জানাইকে আমার এই ছোটো লাইভটা সকালকে আমি শেষ করছি সকালে সকালে যারা ঘুম ভাঙেছে উঠে দেখছে অনেকেই ঠিক আছে জহার নমস্কার